আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশে বাড়ে, থাকছে সড়কে ব্যারিকেড দিয়ে বিএনপি নেতার উপর হামলা, জানাবো মাত্রাতিরিক্ত লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দুর্ভাগ্য দেশের কোনো প্রতিষ্ঠান ভালোভাবে গড়ে ওঠেনি বলে ভালো স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা গড়ে ওঠেনি, ফলে আমাদের বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এর পেছনে বড় অবদান আওয়ামী লীগের। স্বাধীনতার পর তারাই ক্ষমতা এসেছিল, কিন্তু তারা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। তারা মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজও আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হানিম ডোনার ও দেশবাসীর জন্য সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অবিশ্বাস্যভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে, মানুষ এমনিতেই হিমশিম খাচ্ছে, ঠিক এই সময়ে জ্বালানির দাম বৃদ্ধি চরম অমানবিক কাজ, এই সরকার ভয়াবহ। বাংলাদেশে যখন জ্বালানি তেলের দাম বাড়ল তখন কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, দাম বৃদ্ধি করে টাকা সরকারের পকেটে গেছে 13,100 কোটি। কার টাকা এগুলো? সাধারণ মানুষের টাকা, শ্রমিকের টাকা? মানুষকে দেয়ালে ঠেকিয়ে দিয়েছে সরকার। জ্বালানির দাম বৃদ্ধির কারণে সব কিছুর ব্যয় বাড়বে। তিনি বলেন, আপনারা দেখেছেন ভোলায় বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির ন্যায্য দাবিতে আন্দোলন করেছিল, কিন্তু সরকার কিভাবে আক্রমণ করেছে। তারা রহিম ও নুরে আলমকে কাছ থেকে গুলি করে হত্যা করেছে, তাদের পরিবারে চলছে শোকের মাতম। গত 15 বছরে দেশে অসংখ্য ঘটনা ঘটিয়েছে সরকার, তারা দেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে। 35 লাখ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা রয়েছে, খালেদা জিয়ার নামে মিথ্যে মামলা রয়েছে, অথচ তার বিরুদ্ধে যে অভিযোগ সেই টাকা ব্যাংকেই রয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যে মামলা, এসবের অবসান হতে হবে। বিএনপি মহাসচিব বলেন, সরকার জেনে শুনে দেশকে ধ্বংস করছে। আমাদের সময় ইউরিয়া সারের বস্তা 300 টাকায় মিলত, এখন 1300 টাকার উপরে। তেল, গ্যাস, বিদ্যুৎ সবকিছুর দাম বাড়িয়েছে, ফলে মানুষ ফসল উৎপাদন কমিয়ে দিচ্ছে, তারা পেশা পরিবর্তন করছে, যে কারণে খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়েছে। তিনি বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদের দর্শনকে ধারণ করে ড্যাব প্রতিষ্ঠিত হয়েছে, যারা দেশের সাধারণ মানুষের জন্য ভালো কাজ করছে, স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ছুটে গেছে, বিশেষত করোনার সময় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে, আরও বেশি সুসংগঠিত হন। মির্জা ফখরুল জানিয়েছেন, পেশাজীবীরা রাজনৈতিক সচেতন হবেন, কিন্তু রাজনীতির সঙ্গে মিশে যাবে সেটা হওয়া উচিত নয়। আজ দেশ সম্পূর্ণ ভয়াবহ সংকটে, ফ্যাসিস্ট সরকার চেপে বসেছে, যাদের কোনো বৈধতা নেই, গোটা বিশ্বকে বোকা বানিয়ে ক্ষমতা দখল করেছে। তারা 2008 সালে কারচুপির নির্বাচন করেছে, 2014 সালে ভুয়া নির্বাচন করেছে, 2018 সালে কি হয়েছে তা সবারই জানা। বর্তমান সংসদ হলো রাবার স্ট্যাম্প, একজন কথা বলেন আর বাকিরা বলে বেশ বেশ। জনগণকে নির্বাচন বিমুখ করছে সরকার। তিনি আরও বলেন, আমাদের যে আন্দোলনটা শুধু বিএনপির নয়, এখানে সবাইকে সম্পৃক্ত করে দেশে যে বিচারহীনতার সংস্কৃতি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে, এই লক্ষ্যে সব পেশাজীবীকে ঐক্যবদ্ধ হতে হবে। ড্যাবের মহাসচিব ডাক্তার আব্দুস সালাম জানিয়েছেন, আজকে চিকিৎসক সহ বিভিন্ন পেশার লোকেরা নানাভাবে নির্যাতিত হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের আরও বেশি সংগঠিত হয়ে আন্দোলন করতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ জানিয়েছেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে থাকা ছাড়াও পেশাজীবীদের পাশে দাঁড়িয়েছে ড্যাব। আগামীতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সহ যে কোনো সংকটে রাজপথে অগ্রভাগে থাকবে ড্যাব। যাচ্ছি পরের সংবাদে। ঝালকাঠিতে সড়কে ব্যারিকেড দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম জামালের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এই সময় তার প্রাইভেট কার ভাঙচুর করা হয়েছে। রক্তাক্ত আহত অবস্থায় জামালকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে, পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে, তবে এই অভিযোগ অস্বীকার করেছে জেলা যুবলীগের আহ্বায়ক। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনেই এই ঘটনা ঘটেছে। রফিকুল ইসলাম জামাল 8ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ঝালকাঠি 1 আসনের নির্বাচন করেছেন।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুতে ঝালকাঠি শহরের গোরস্থান মসজিদে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রফিকুল ইসলাম জামাল। মিলাদ শেষে প্রাইভেট কারে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠি শিল্পকলা একাডেমির সামনে সড়কে ব্যারিকেড দিয়ে জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা প্রাইভেট কার ভাঙচুর করে। গাড়ির ভেতর থেকে তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে মারধর করা হয়েছে। তার সফর সঙ্গীদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মেহেরিন আফরোজ জানান, রফিকুল ইসলাম জামাল নামে একজন আহত হয়ে আমাদের কাছে চিকিৎসা নিতে এসেছিলেন। তাকে নাকে জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার খবর পেয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার সহ বিভিন্ন স্থানের নেতাকর্মীরা তাকে দেখতে সদর হাসপাতালে ভিড় করেছেন। এ সময় নেতাকর্মীরা জামালের উপর হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন। এই ব্যাপারে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির জানিয়েছেন, আমাদের কোনো নেতাকর্মী কারো ওপর হামলা করেনি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে হামলার ঘটনা ঘটেছে। যাচ্ছি পরের সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী পরিকল্পনার অংশ হিসেবে দেশজুড়ে কোথায় কতক্ষণ কিভাবে লোডশেডিং দেওয়া যাবে স্থানীয় ব্যবস্থাপনায় রুটিন প্রস্তুত করে তা জনগণকে জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সাতকানী উপজেলায় 2,132/33 কেভি গ্রিড উৎপাদন কেন্দ্র প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে ইচ্ছা মাফিক লোডশেডিং দিয়ে জনজীবন করে তুলেছে বিপর্যস্ত। স্থানীয় 2,000 কালিয়াইশ বিদ্যুৎ গ্রাহক সমিতি বারবার 2,000 পিডিবি কর্তৃপক্ষকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লোডশেডিং দেওয়ার জন্য অনুরোধ করলেও তারা তা মানতে রাজি নন। সারাদিন 3-4 লোডশেডিং তো আছেই, তার উপর বিরক্তিকর ভেলকিবাজি। সবচেয়ে বিরক্তিকর গভীর রাতে এলাকাবাসী যখন ঘুমোতে যান ঠিক সে সময় শুরু হয় আসল লোডশেডিং। অধিকাংশ সময় দেখা যায় রাত 1টা থেকে লোডশেডিং শুরু হয়ে 1টানা চলে দীর্ঘ 2:30 পর্যন্ত। একদিকে তীব্র গরমে নাভিশ্বাস, অন্যদিকে লোডশেডিংয়ে অতিষ্ঠ, সারা রাতে ঘুমোতে না পারে এলাকাবাসী সড়কের উপর আর ব্রিজ কালভার্টের উপর বসে গল্পগুজব করে রাত পোহাচ্ছে। রাত্রিকালীন সমানতালে লোডশেডিং দেওয়ার কারণে সাধারণ মানুষ সকালে নির্ঘুম রজনীর হতাশা প্রকাশ করছে। তাছাড়া আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। 2,000 বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রে রাত দিন সমানতালে লোডশেডিং পরিবর্তন চায় এলাকাবাসী। সারাদিন ক্রমাগত বিদ্যুতের ভেলকিবাজির কারণে পরীক্ষার্থী, মসজিদের মুসল্লি ও ব্যবসায়ীকে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গণমাধ্যমে যারা সংবাদ প্রেরণের কাজ করেন তাদের অবস্থা আরও শোচনীয়। 2,000 কালিয়াস বিদ্যুৎ গ্রাহক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, 2,000 গ্রিড ও বিদ্যুৎ অফিসে ঘাপটি মেরে বসে আছেন সরকার বিরোধী কিছু কর্মকর্তা। তারা ইচ্ছে মাফিক লোডশেডিং দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে। যেন নামাজের সময়, পরীক্ষার্থীদের লেখাপড়া করার সময় এবং সারাদিন পরিশ্রম করে রাতে যখন মানুষ ঘুমাতে যায় তখন লোডশেডিং দিয়ে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে বেশ কয়েকজন অভিযোগ তোলেন, রাতের আধারে নাকি স্টোর রুম থেকে বিদ্যুতের বিভিন্ন মালামাল পাচার হয়ে থাকে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে। 2,000 বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী আরাফাত হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইদানিং অতিরিক্ত লোডশেডিংয়ের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আমার হাতে কোনো দায়িত্ব নেই, সমস্ত দায়িত্ব গ্রিডের কর্মকর্তাদের কাছে, তারা তাদের ইচ্ছামাফিক লোডশেডিং দিয়ে থাকেন।